বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের কথা চিন্তা করলেই এই সরকারের বিদায়ের ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। রোববার 3 ডিসেম্বর দুপুরবেলায় জেলা আদালত প্রাঙ্গণে খালেদার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে একটি বিক্ষোভ মিছিল পুরো আদালত চত্বর প্রদক্ষিণ করে। অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, এর ফলে দেশে কোনো আইনের শাসন নেই। যদি থাকতো তাহলে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রীকে এভাবে সপ্তাহে 3 দিন আদালতে হাজির হতে হতো না। স্বাভাবিক যেসব মামলা আদালতে প্রচলনা হয় সেভাবে মামলা আদালতে কোনো আসামিকে সপ্তাহে এভাবে হয়রানি করা হয় না। খালেদা সময় নষ্ট করতে এমন অবস্থা সৃষ্টি করেছে আদালত। আদালত সরকারের নির্দেশেই এমন করছেন। দেশে এমন কোনো কারাগার নেই যেখানে খালেদাকে বন্দি করে রাখতে পারবেন। খালেদাকে গ্রেপ্তারের কথা চিন্তা করলে এই সরকারের বিদায়ের ঘণ্টা বাজবে। অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে এমন সপ্তাহে মামলা 3-এর-পর-দিন হাজিরায় তারিখ দিয়ে তাকে ব্যস্ত রেখেছে যেন তিনি দলকে গোছাতে না পারেন। খালেদা জিয়া ও তারেক রহমানকে সরকারের যত ভয় তাই এই অবৈধ সরকার চায় না যেন খালেদা জিয়া রাজনীতিতে সময় দিতে পারেন, আর তাই তাকে ব্যস্ত রাখতে নানা চেষ্টায় ব্যস্ত এই সরকার। সমাবেশে সভাপতিত্ব করছেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।